হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তো আজকে আমি তৈরি করব মাটন বিরিয়ানি। আর সামনেই কিন্তু কোরবানির ঈদ চলেই আসছে, তো আমরা কিন্তু এভাবে মাটন বিরিয়ানি খুব সহজে রান্না করে ফেলতে পারবো আর মেহমানদের কিন্তু আপ্যায়ন করতে পারবো। আর এটা কিন্তু আমি ঘরোয়া মশলায় তৈরি করব। তো এখানে কিন্তু আমি বিরিয়ানির সকল প্রকার মশলা নিয়ে নিয়েছি, আর এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি হালকা ভেজে। তো এই বিরিয়ানির মশলার রেসিপি যদি আপনারা দেখতে চান বা জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে বাসায় বিরিয়ানির মশলা তৈরি করি। তো এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। আর পেঁয়াজের বেরেস্তা করার ক্ষেত্রে কিন্তু চুলায় তেলটা ভালো করে হিট করে নিতে হবে, তারপর পেঁয়াজগুলো দিতে হবে। এতে করে কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো খুব সুন্দর হবে। তো পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নিয়েছি, আর ওই তেলে কিন্তু আলুগুলো ভেজে নিব। তো আমি এখানে বেশ কয়েক টুকরো আলু, বড় সাইজের আলু কেটে নিয়েছি, কিন্তু এভাবে করে ভেজে নিব। আমি সামান্য একটি ফুড কালার মেখে নিয়েছিলাম, অরেঞ্জ ফুড কালার। তো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। আর এখানে দেখুন, আমি মাটন নিয়ে নিয়েছি। এই মাটনগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিব। তো এদিকে চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর আমরা যে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলটা এই প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিব। দিয়ে দিয়েছি এখানে তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ বাটা, এখানে পরিমাণ মতো দিয়ে দিব। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রসুন বাটা, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব আদা বাটা, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। যেহেতু এখানে খাসির মাংস, আর খাসির মাংস কিন্তু একটু মশলার পরিমাণ বেশি দিতে হয়। আর এখানে কিন্তু কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঝালটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই দিয়ে নেবেন। তো এখন ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দিব, আর এখানে কিন্তু প্রায় 1 কেজির মতো মাটন রয়েছে। আর মাটনের পিসগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। বিরিয়ানিতে কিন্তু মাংসের টুকরোটা একটু বড় না হলে দেখতে ভালো লাগে না বা খেতেও ভালো লাগে না। তো এখানে দিয়ে দিব টক দই, টক দইটা খুব সুন্দর মতো ফেটে নিয়েছিলাম আমি পানি সহই, কিন্তু টক দইটা ফেটে নিয়েছি। যেহেতু পানি দিতে হবে কষানোর সময়, তো পানি থাকলে কোনো প্রবলেম হবে না। তো আমি যে বিরিয়ানির মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এদিকে কিন্তু আমি কেওড়া জল, গোলাপ জল এগুলো দিয়ে দিব, আমি এখানে 1 চামচ পরিমাণ করে দিয়ে দিব। আর এখানে মিঠা আতর, আমি এখানে মিঠা আতর দিয়ে দিব 2 ফোঁটা, অর্থাৎ 2 ড্রপ। আর মিঠা আতরের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না, একদম সামান্য দিতে হবে, বেশি দিলে কিন্তু এটা তিতো হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে এটা প্রেশারে বসিয়ে দিব। এতে করে কিন্তু আমি 3টা সিটি দিয়ে নিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আর এভাবে কিন্তু বিরিয়ানি রান্না করলে একদম কম সময় লাগে। তো ওদিকে মাংস হতে হতে কিন্তু এখানে আমি আর একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি।
তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সামান্য একটু শাহি জিরা। আর শাহি জিরার পরিমাণটা কিন্তু কম দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু এর একটা স্ট্রং ফ্লেভার থাকে, সেক্ষেত্রে কিন্তু বেশি গন্ধ বের হবে আর তিতাভাব চলে আসবে। তো এখানে আমি কিছুটা পরিমাণ ভিনেগার দিয়ে দিব, চাইলে আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। আর এটা দিলে কিন্তু চালগুলো খুব সুন্দর ঝরঝরা হয়, আর কিন্তু চালগুলো খুব সুন্দর, রাইসগুলো ধবধবে সাদা হয়। আর এখানে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব এখানে চাল। এখানে আমার প্রায় 1 কেজির মতো পোলাওয়ের চাল রয়েছে, আর এই চালগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু করে নেবেন, তাহলে রাইসগুলো খুব সুন্দর ঝরঝরা হবে। তো দেখুন এদিকে মাংসটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যদি বেশি পরিমাণ ঝোল থাকে সেক্ষেত্রে ঝোলটা একটু জাল দিয়ে কমিয়ে নেবেন। আর এখানে আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি, এর ভিতরে কিন্তু আমি আলুটা দিয়ে দিব। তো আলুটাও কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে, আর এখানে রাইসটাও হয়ে গিয়েছে, রাইসটা কিন্তু আমি পানি ফেলে দিয়েছি, ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি বিরিয়ানি দমে দেওয়ার জন্য একটা পাতিল নিয়ে নিয়েছি। আর প্রথমে কিন্তু আমি মাংসের ঝোল, তেল ঝোল, মাংস, আলু সব কিছুই কিছুটা পরিমাণ দিয়ে নিয়েছি, আর এর উপরে দিয়ে দিব রাইস। এভাবে করে বিরিয়ানি দমে দিলে কিন্তু নিচেই লেগে যায় না, যেহেতু নিচেই আমি ঝোল, তেল ঝোল দিয়ে নিয়েছি। তো এর উপরে রাইস দিয়ে দিয়েছি, আমি কয়েক লেয়ারে কিন্তু এটা দমে বসাবো। এতে এভাবে করলে কিন্তু বিরিয়ানিটা মিক্সড করতে খুবই সুবিধা হয়, কোনো ঝামেলা থাকে না। তো এখানে আমি দিয়ে দিয়েছি ঘি, আর এখানে ফুড কালার দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার, আর দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা, আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। আমি প্রত্যেকটা লেয়ারে এভাবে করে বিরিয়ানি সেট করব। আমি আবারও কিন্তু মাংস, মশলা এর উপরে দিয়ে দিব, তারপর এর উপরে কিন্তু আমি আবারও রাইস দিয়ে দিব। তো দেখুন আমার সব দেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি রাইসটা দিয়ে নিয়েছি। তো আমি 2 লেয়ারে কিন্তু বিরিয়ানিটা দমে বসাবো। এখন দিয়ে দিয়েছি ঘি, আর বাকি যেটুকু ফুড কালার ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব বিরিয়ানির মশলা, দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব এখানে ঘন করে জাল করে রাখা 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ, মানে জাল করে কিন্তু 1/2 কাপ হয়েছে। এখন দিয়ে দিব কেওড়া জল 1 চা চামচ পরিমাণ, গোলাপ জল 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব মিঠা আতর আবারও 2-1 ফোঁটা করে দিয়ে দিব। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এখন এটা সিল করে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এর উপরে একটা আমি নুড়া চাপা দিয়ে দিয়েছি, শিলপাটার যে নুড়া থাকে সেটা চাপা দিয়ে দিয়েছি। তো আমি এখানে প্রায় 20-25 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম, প্রথমে 5 মিনিট হাই হিটে, তারপরে কিন্তু আমি 20 মিনিট বা 30 মিনিট লো হিটে বসিয়ে রেখেছিলাম। তো বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন দেখতে মাশাল্লাহ অসাধারণ হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। তো এখন আমি এটা মিক্সড করে নিব, দেখুন এভাবে করে ঝাঁকিয়ে নিলে কিন্তু খুব সুন্দর মতো সব মিক্সড হয়ে যাবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। তো আমার এই টিপস ফলো করে কিন্তু বিরিয়ানি তৈরি করলে একদমই ঝরঝরে হবে। তো এখন আমি পরিবেশন করে দিব, আর ঝটপট কিন্তু এভাবে ঈদের দিন কোরবানির মাংস দিয়ে কিন্তু বিরিয়ানি তৈরি করে ফেলতে পারেন, একদমই কম সময়ে এই বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে, যেহেতু প্রেশার কুকারে মাংসটা রান্না করে নেওয়া হয়েছে, একদমই কম সময়ে হয়ে যাবে। তো অবশ্যই এই কোরবানির ঈদে এভাবে করে সেম প্রসেসে গরুর মাংস দিয়েও কিন্তু আপনারা এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন, আর একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন, আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা লাইক করে ফলো করে দিবেন।
বন্ধুরা, আমার ভিডিওতে লাইক দিতে একদমই কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।